ছিল জীব গোস্বামী পাদ, তিনি আলোচনা করলেন ভগবত সন্দর্ভ গ্রন্থে যে পূর্বে ভগবত তত্ত্ব বা অদ্বৈজ্ঞান তত্ত্বের সামান্য পরিচয় বা আলোচনা করা হয়েছে, এখানে সেই ভগবত তত্ত্বের বিশেষ আলোচনা করতে গিয়ে তিনি ভগবত তত্ত্বের যে তিনটি প্রকাশ ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান, এই তিনটি তত্ত্বকে সামনে নিয়ে ভগবত তত্ত্বে পূর্ণতা প্রকাশ করলেন। পূর্ণতা শাস্ত্রীয় সিদ্ধান্তের দ্বারা শ্রীমৎ ভাগবতের উদাহরণ বা ভাগবতের প্রমাণ দ্বারা তিনি দেখালেন যে ভগবান তিনি বিষ্ণু, তিনি নারায়ণ স্বরূপ, নারায়ণ স্বরূপে তিনি তুরীয় অবস্থা বা চিন্ময় অবস্থায় বিরাজমান, বৈকুণ্ঠপতি যে নারায়ণ তিনি কার্যক্ষেত্রে তার যে মায়াগন্ধ শূন্য অবস্থা, তুরীয় অবস্থা অর্থাৎ চিন্ময় অবস্থাতে তিনি থাকেন, সেই চিন্ময় পরম পুরুষ যে নারায়ণ তিনি সৃষ্টি কার্যাদিতে তিনি তিনি কি করেন, তিনি ব্রহ্ম পরমাত্মা আদি রূপে এবং তিনি মায়া এবং জীবকে নিয়ে তিনি সৃষ্টি লীলা করেন এবং সেই সৃষ্টি লীলা কার্যে তার যে তিনটি প্রকাশ বিরাট, হিরণ্যগর্ভ এবং কারণ। বিরাট সৃষ্টির যে স্থূল রূপ, সৃষ্টির স্থূল রূপ হচ্ছে বিরাট এবং হিরণ্যগর্ভ হচ্ছে সূক্ষ্ম রূপ, সূক্ষ্ম জীব সমষ্টি তাকে বলা হয় হিরণ্যগর্ভ এবং বিরাট হচ্ছেন ভগবানের স্থূল রূপ। এই যে আমরা পৃথিবী দেখছি, ব্রহ্মাণ্ড দেখছি, বৃক্ষ লতা গুল্ম পাহাড় পর্বত নদী জীব জন্তু সব কিছু নিয়ে যে এই বিশ্ব, এই বিশ্বের যে ব্রহ্মাণ্ডের যে আকার, ব্রহ্মাণ্ডের যে উপাদান সেটা হচ্ছে বিরাট, যে উপাদান মায়ার থেকে নিয়ে ভগবান তিনি এই রূপের সৃষ্টি করেছেন। বিরাট এবং হিরণ্যগর্ভ, হিরণ্যগর্ভ অর্থাৎ জীব বদ্ধ জীবের সূক্ষ্মাবস্থা, জীব সমূহের সূক্ষ্মাবস্থা হচ্ছে হিরণ্যগর্ভ এবং তাদেরকে তিনি সৃষ্টি করেন বা পরিচালনা করেন, তিনি হচ্ছেন হিরণ্যগর্ভ ব্রহ্মা। এবং বিরাট, হিরণ্যগর্ভ এবং কারণ, কারণ মানে যে সৃষ্টির কারণ, কারণ হচ্ছেন একদিক দিয়ে ভগবান তিনি কারণসায়ী বিষ্ণু রূপে অবতীর্ণ হয়ে মায়াকে ঈক্ষণ করে এই বিরাটকে প্রসব করেছেন, প্রথমে মহত্তত্ত্ব এবং তারপরে বিরাট রূপটা এসেছে। সেই কারণ, কারণ এক প্রকার জগতের কারণ, কারণ না কারণসায়ী বিষ্ণু তিনি হচ্ছেন কারণের অন্তর্যামী এবং কারণ হচ্ছে মায়া। এই যে ভগবান জীব এবং মায়া, ভগবানের জীব শক্তি এবং মায়া শক্তি নিয়ে ব্রহ্মাণ্ড রচনা। জীব যখন শুদ্ধাবস্থায়, যখন ভোগাকাঙ্ক্ষা বিহীন অবস্থায় থাকেন তখন তিনি শুদ্ধ জীব, সেই জীব বৈকুণ্ঠস্থিত তিনি যে মহাশঙ্কর্ষণ তার
তার আন্ডারে থাকেন মুক্ত জীব সকল। কিন্তু যেই জীবের ভোগ বাঞ্ছা উপজিল পুরুষ ভাবিতে সে জড়েতে বসিল প্রবেশ করলেন। যারা বদ্ধ জীব, যারা ভোগাকাঙ্ক্ষী জীব, যারা স্বতন্ত্র ভোগ বাসনা করেছে, তারা কারণসায়ীর আশ্রয়ে থেকে পালিত হলেন এবং তারা ব্রহ্মাণ্ডে এলেন, আয়তন পেলেন। তারা স্থূল এবং সূক্ষ্ম আয়তন, সূক্ষ্ম শরীর দুটো পেলেন। কার মাধ্যমে পেলেন? সেটা হচ্ছে মায়ার, মায়াকে ইক্ষণ করে। মায়াই হচ্ছে সৃষ্টির কারণ, যদিও ভগবান তিনি সর্বকারণের কারণ, কিন্তু তিনি কারণসায়ী বিষ্ণু রূপে মায়াকে ইক্ষণ করে এই সংসার সৃষ্টি করে। সৃষ্টির যে স্থূল অংশ দিয়ে বিরাট এবং বদ্ধ জীব বা ভোগাকাঙ্ক্ষাযুক্ত জীবকে নিয়ে জৈব জগৎ এবং এর মধ্যে মায়া, মায়ার কার্যেতে এই স্থূল এবং সূক্ষ্মের সৃষ্টি। স্থূল এবং সূক্ষ্ম এই যে দুটি দেহ জীব পেলেন, তার থেকে ব্রহ্মাণ্ড ভ্রমণ শুরু হল। আমাদের এই যে মূল ব্যাধি, সেটি হচ্ছে ঈশ্বরকে ভুলে নিজের স্বতন্ত্র ভোগ বাসনা করা। এবং ভোগ বাসনা যুক্ত জীব, তিনি তাকে বাধ্য হয়ে নেমে আসতে হয়, মায়ার অধীনে তাকে যেতে হয়। কারণসায়ী বিষ্ণু তাকে মায়ার অধীনে পাঠিয়ে দেন এবং ভগবান বিষ্ণু রূপে মায়াকে ইক্ষণ করে তাকে জড় ব্রহ্মাণ্ডে প্রেরণ করলেও ভগবান ব্রহ্মাণ্ডের অন্তর্যামী রূপে গর্ভদশায়ী এবং ব্যষ্টি জীব বা প্রত্যেকটি জীবাত্মা, পৃথক পৃথক জীবাত্মাকে রক্ষা করবার জন্য তিনি পরমাত্মা রূপে অন্তর্যামী স্বরূপে ক্ষীরোদশায়ী বিষ্ণু রূপে তিনি জীব হৃদয়ে তিনি প্রবেশ করেন। সাক্ষী রূপে, সখা রূপে তিনি অবস্থান করে জীবকে সর্বাবস্থায় পালন করেন। এই যে একটা লীলা, সৃষ্টি লীলার অন্তর্গত হয়ে এই লীলা ভগবানের সর্বাবস্থায় ভগবান জীবকে পালন করেন, এটা যেমন সত্য তেমনি আমরা যে কোনো অবস্থাতে আমরা ভগবানের সান্নিধ্যেই রয়েছি, ভগবানের কৃপায় রয়েছি, ভগবানের সৃষ্টির মধ্যে রয়েছি, ভগবান আমাদের সঙ্গে রয়েছেন। আমরা বদ্ধাবস্থাতেও ভগবানের ক্রোড়ে রয়েছে, শুদ্ধাবস্থায় চিন্ময় ধামে এবং বদ্ধাবস্থায় এই এই জড় ব্রহ্মাণ্ডে থাকা সঙ্গে ভগবান রয়েছেন। কিন্তু আমরা জীব শক্তি, আমাদের আমরা ভগবানেরই শক্তি, তাই ভগবানের শক্তি, শক্তিমানের অধীনে থাকা, শক্তিমানের সেবা করা, শক্তিমানের উপাসনা আমাদের কাজ। শক্তিমান হচ্ছেন তুরীয়, শক্তিমান তিনি সচ্চিদানন্দ ঘন তত্ত্ব। সচ্চিদানন্দ তত্ত্বের উপাসনার দ্বারা আমরা পুনরায় মুক্ত স্বরূপে যেতে পারি। বদ্ধ স্বরূপ থেকে মুক্ত হতে গেলে আমরা ঔপাধিক বস্তুকে ধরে আমরা যেতে পারব না। এইগুলো সবই বিরাট, হিরণ্যগর্ভ এবং কারণ, এটা হচ্ছে সবই ভগবানের ঔপাধিক রূপ। কারণদশায়ী, ক্ষীরদশায়ী, গর্ভদশায়ী, ঔপাধিক, কেননা এনাদের সৃষ্টিকার্যে জড়া প্রকৃতি মায়ার সঙ্গে ব্যবহার রয়েছে। যদিও এরা সচ্চিদানন্দ তত্ত্ব, কিন্তু মায়ার সঙ্গে ব্যবহার থাকাতে এরা আমাদের উপাস্য নয়। এই যে তিন বিষ্ণু তত্ত্ব, এর উপরে যিনি রয়েছেন নারায়ণ, তিনি ভগবত তত্ত্ব, এইটা জীব গোস্বামী পদশাস্ত্রের সিদ্ধান্তের দ্বারা প্রকাশ করেছেন। নারায়ণ তত্ত্ব তিনি, সচ্চিদানন্দ তত্ত্ব মায়া সম্বন্ধ রহিত তত্ত্ব, এবং তিনি আমাদের ভগবত তত্ত্ব, তিনি তাকে ধরে আমরা
জীব মুক্তাবস্থা বা জীব শুদ্ধাবস্থা প্রাপ্ত হতে পারেন, এইরকম একটা কনসেপ্ট এনেছেন শ্যামপাদ কয়েকটি দৃষ্টান্তের দ্বারা। নারায়ণের স্বরূপের বর্ণন করেছেন, নারায়ণ স্বরূপের সঙ্গে পরমাত্মার স্বরূপ এবং ব্রহ্মস্বরূপ এসবই নারায়ণের সঙ্গে অভিন্ন হলেও এদের কার্য এবং এদের যে লীলা, ব্রহ্মের লীলা নেই, ব্রহ্ম ব্যাপক তত্ত্ব এবং পরমাত্মার লীলা রয়েছে। পরমাত্মার লীলাটা জীবকে নিয়ে, মায়াকে নিয়ে, তাই পরমাত্মাকে ধরে আমাদের চিন্ময় রাজ্যে যাওয়ার যাওয়ার সম্ভাবনা কম। এবং তুরীয় বস্তু যে আমাদের, যাকে পূর্বে বলা হয়েছে যে তুরীয় অবস্থা অর্থাৎ স্বপ্ন সুষুপ্তি জাগ্রত এবং সমাধির উপরে যিনি, তুরীয় অবস্থা, তুরীয় অবস্থা রয়েছে, তুরীয় অবস্থায় আমাদেরকে যেতে হবে। মায়ার গন্ধ শূন্য হয়ে আমাদেরকে শূন্য ধরে, তাকে ধরে আমাদেরকে তুরীয় অবস্থা প্রাপ্ত হতে হবে। তুরীয় অবস্থা হচ্ছে বৈকুণ্ঠস্থ অবস্থা, তাই জন্য নারায়ণকে এনেছেন। যদিও ভগবত স্বরূপের মাধুর্য বিচারে অথবা ভগবত স্বরূপের প্রেমলীলা তরতম বিচারে নারায়ণ স্বরূপের থেকেও কৃষ্ণ স্বরূপ শ্রেষ্ঠ, সেটা পরের কথা, কিন্তু বিরাট হিরণ্যগর্ভ কারণ এই তিন অবস্থা ভগবানের, এটা মায়া গন্ধযুক্ত। নারায়ণ তিনি মায়া গন্ধ শূন্য, এই জন্য নারায়ণকে ভগবত তত্ত্বের মধ্যে ধরে, ভগবত তত্ত্বকে ধরে, সেই সম্বন্ধ জ্ঞান ধরে, ভগবত তত্ত্বের সঙ্গে সম্বন্ধ জ্ঞান নিয়ে জীবকে উপরে যেতে হবে, নতুবা কোনো রাস্তা নেই। সেই ভগবত তত্ত্ব তুরীয় অবস্থা প্রাপ্ত বলে তিনি মায়িক অবরতা জড়তা হেয়তা শূন্য, এমনকি শ্রীল প্রভুপাদ বলছেন যে যেমন স্বপ্ন সুষুপ্তি যে জাগ্রত অবস্থা, এই অবস্থাতে এটা এই তিনটি অবস্থাতেই মায়া গন্ধযুক্ত, মায়ার সংস্রব রয়েছে, মায়িক অবস্থাতে এই তিনটি অবস্থা, মায়ার বন্ধনে থেকে জীবের এই তিন অবস্থা আসে, স্বপ্ন সুষুপ্তি এবং জাগ্রত অবস্থা। কিন্তু তুরীয় অবস্থায় না যেতে পারলে, তুরীয় অবস্থায় রয়েছেন ভগবান বাসুদেব, তিনি বাসুদেব এবং তিনি নারায়ণ, এইটা ব্যাখ্যা, এইটা বলতে চেয়েছেন। মাঞ্ছা পর্বত রূপ কৃপা সিন্ধু ভয়।